লেগ স্পিন হচ্ছে যে বলটা ডানহাতি ব্যাটসম্যানের বলটা লেগ স্টাম্পে পড়ে অফ স্টাম্প দিয়ে বের হয়ে যাবে সেই বলটাকে আমরা লেগ স্পিন বলি। লেগ স্পিন অনেক ডিফিকাল্ট অফ স্পিনের চেয়েও, কারণ এটা বলটাকে উল্টোভাবে ছাড়তো, এই কারণে আসলে লেগ স্পিনটা অনেক বেশি ডিফিকাল্ট। লেগ স্পিনের সময় আমাদের মেইন ফিঙ্গার হবে আমাদের থার্ড ফিঙ্গার, যেটা সেটা বলের সিমের সাথে যতটা সম্ভব লেগে থাকবে, এবং মেইন ফিঙ্গার আমাদের তৃতীয় যে ফিঙ্গারটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের মেইন ফিঙ্গার, যেই ফিঙ্গারের মাধ্যমে আমি আসলে লেগ স্পিনটা করব এবং বলটাকে আমি ঠিক এই আমার থার্ড ফিঙ্গার দিয়ে বা তৃতীয় ফিঙ্গার দিয়ে আমি যেটাকে আমি রোল করব, যত বেশি রোল করব তত বেশি আমি স্পিন পাব। লেগ স্পিনারদের আমরা আরেকটা বলে থাকি যে তারা হচ্ছে রিস্ট স্পিনার। সো রিস্টটাকে ইউজ করাটা হচ্ছে খুব বেশি জরুরি, রিস্টটা যেন আমরা আরও বেশি ইউজ করতে পারবে সেটাই হচ্ছে ডিপেন্ড করে। আসলে আমরা রিস্টটা যদি ভিতরের দিকে ভাঙা রাখতে পারি তাহলে আমরা রিস্টটা আরও বেশি ইউজ করতে পারবো। লেগ স্পিন বোলারদের যখনই হাত নামবে তখন পুরোপুরি সাইডেস থাকাটা খুব বেশি জরুরি, আমার শরীরটাকে আরও বেশি ইউজ করতে হবে, যেহেতু এটা ব্যাক অফ দ্য হ্যাঙ্ক আসবে সেই কারণে সামনের পা থেকে যতটা সম্ভব শক্তি নেওয়ার চেষ্টা করতে হবে। এই কারণে পিছনের পাটা যেন সাইডওয়েজ থাকে এবং সামনের পাটা ফাইন লেগের দিকে থাকবে। যদি একটু অ্যাক্রসও আসে খুব একটা সমস্যা নাই, যতটা সম্ভব সামনের পা থেকে শক্তি নেওয়াটা হচ্ছে খুব বেশি জরুরি। এবং যখনই সে বলটা রিলিজ করবে তখন আস্তে আস্তে সামনের হাতটা সরাসরি ব্যাটসম্যানের দিকে যাবে, এবং যখন রিলিজ করবে এটা সোজা হওয়া শুরু করবে, প্রথম এটা উপরে আসবে, তারপরে সাইডে আসবে এবং পরে ডাউনওয়ার্ড দিকে নিচের দিকে যাবে। যখন বলটা সে ছাড়বে বলটা ঘুরতে ঘুরতে সাইড স্পিন করতে করতে বলটা অ্যান্টি ক্লকওয়াইজ বলটা যেতে থাকবে, তখন বলটা সামনে যেয়ে বলটা পিচ করার পরে এটা অফের দিকে যাবে। That's gonna end up.